মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে নিরাপদ রেখেছেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর জমিনে দুই প্রকারের মানুষ বসবাস করে। এক প্রকারের মানুষ মুমিন, আরেক প্রকারের মানুষ তার বিপরীত। এক প্রকারের মানুষ আল্লাহর ইবাদত করে, আরেক প্রকারের মানুষ গাইরুল্লাহর ইবাদত করে। গাইরুল্লাহ মানে আল্লাহকে বাদ দিয়া অন্যের ইবাদত করে। এই জন্য বললাম দুনিয়াতে দুই রকমের মানুষ বসবাস করে। মহতারাম হাজিরিন, এই পার্থক্যটা কোন জায়গা থেকে হইল? পার্থক্যটা হওয়ার কারণ হলো, এক প্রকারের মানুষ তারা বস্তুবাদী, বস্তুর উপর বিশ্বাসী, যা দেখে এটাকে বিশ্বাস করে, যেটা দেখে না ওইটাকে বিশ্বাস করে না। এরকম কিছু মানুষ এই জমিনে বসবাস করে। আরেক প্রকারের মানুষ হলো এমন, যারা অনেক কিছু দেখে না কিন্তু বিশ্বাস করে। আছে না? যেই সকল মানুষগুলো না দেখে অনেক অনেক কিছু বিশ্বাস করে, এরা হলো মুমিন। এরা হলো কি? তারা কোরআন থেকে শুনে, দেখে না তারপরেও বিশ্বাস করে। রাসূলের হাদিস থেকে শুনে, দেখে না তারপরেও বিশ্বাস করে। আছে না? ইমানদার ব্যক্তিদের অবস্থা হলো এই। আমরা যারা মুমিন, কোনোদিন আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি কি না? জান্নাত দেখি নাই, বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। কোন সিরাত কোনোদিন দেখে নাই, বিশ্বাস করি। এইরকম ভাবে মহতারাম হাজিরিন অনেক কিছু না দেখে বিশ্বাস করে। পরকালে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, মুমিনরা কোনোদিন দেখে নাই, বিশ্বাস করে। কবরের ভিতরে আজাব হয়, কোনোদিন দেখে নাই, বিশ্বাস করে। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো জন্য জাহান্নামের গর্ত, নবীর কাছে শুনেছে, বিশ্বাস করে, তাই না? রাসূলের কাছে শুনেছে, বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, এর বিপরীত আরেকটা শ্রেণী আমাদের সমাজে বসবাস করে, আল্লাহর জমিনে বসবাস করে, কিন্তু ওরা গাওরামি করেই বলতে থাকে, যেই জিনিস দেখি না বিশ্বাস করব না। এরকম একজন লোকের সাথে আমার দেখা হয়েছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, বয়স হয়েছিল তার 70 বছরেরও বেশি, মুসলমান পরিবার পরিচয়ই সে দুনিয়াতে বসবাস করত, আসলে প্রকৃত অর্থে সে কোনো মুসলমান না। হাদিসের ভাষায় উনি কোনো কি না, মুসলমান নয় এবং মুমিন নয়। ওনার বক্তব্য ছিল এরকম যে কবরে আজাব হয়, কোনোদিন তো কেউ আয়েশা বলল না, নাউজুবিল্লাহ বলবেন না, কবরে থেকে কেউ যদি আয়েশা বলতো যে কবরে আজাব হয়, তাহলে তার নাকি বিশ্বাস হইত। এখন উনি কবরের জিন্দগিতে আসে, এখন ওনার বুঝে আসতেছে যে আসলে কবরে আজাব আছে না নাই। হাদিসের মধ্যে আসছে, ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু, কোনো ব্যক্তি মারা গেলে সঙ্গে সঙ্গে তার কিয়ামত সংগঠিত হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নাসু নিয়ামুন ইস্তাইকাদু ইজা মাতু, সকল মানুষ ঘুমায় আছে, তার ঘুম ভাঙবে তখন, মরবে যখন, মরলে ঘুম ভাঙবে। এই জন্য মহতারাম হাজিরিন, আপনি অনেক কিছু দেখেন না, পরকালীন অনেক কিছু দেখেন না,
দেখবেন তখন ঘুম ভাঙবে যখন। এই জন্য মুহতারাম হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল উদ্যতপূর্ণ বক্তব্য যে সকল মানুষগুলো দেয়, না দেখলে বিশ্বাস হয় না, ওই সকল মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য বর্তমান সময়ে একটা একটা ভাইরাস ছেড়ে দিয়েছেন, একটা ভাইরাস ছেড়ে দিয়েছেন, এখন বিশ্বাস হইছেনি। এখন ওই সকল মানুষদেরকে ডেকে জিজ্ঞেস করা দরকার যে না দেখা বস্তু বিশ্বাস করবা কিনা, ভাইরাসের আকৃতি কেমন, তার দেহটা কেমন, ওজন কতটুকু, কিচ্ছু জানা নাই কিন্তু ভয়ে এখন ঘর থেকে মানুষ বেরোইতে চায় না। ওই সকল ব্যক্তিরাও না, যে সকল ব্যক্তিগুলো এতদিন পর্যন্ত বলেছে না দেখলে বিশ্বাস করি না, কিন্তু তারাও আজকে ওই জিনিসকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। এমন কি ওই সকল মানুষগুলো মুসলমানদের নামাজের কাতারে পর্যন্ত আসতে বাধ্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিস প্রমাণ করতেছে পূর্বের যুগে যেই সকল মানুষ বসবাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য নবীকে পাঠিয়েছেন, তাদেরই গোত্র থেকে স্বজাতির মধ্য থেকে একজন করে নবী পাঠিয়েছেন, ওই নবী তাদেরকে জান্নাতের পথে আনার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে। চেষ্টা করার পরেও ওই জাতি যখন রাসূলের সাথে নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। উদাহরণস্বরূপ দেওয়া যায় কওমে লুত, হযরত লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি, হযরত শুয়াইব আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি, সামুদ জাতি, হযরত সালে আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতি এবং আসহাবুল আইকা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। কওমে লুতকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করার কারণে, রাসূলের দেখানো নির্দেশগুলোকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে লুত আলাইহিস সালাতু ওয়াসসালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরি ভাগকে নিচের ভাগকে উপরি ভাগ করে দিয়েছেন, উল্টায় দিয়েছেন, তারপরে তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়েছে। হাদিসের মধ্যে আসছে মুসাওয়ামাতান ইনদা রাব্বিহি, প্রত্যেকটা পাথরের কণা এই যে বৃষ্টি হিসেবে যা পড়েছে, প্রত্যেকটা কণা, এই পাথরের কণাটা কোন ব্যক্তির গায়ে আঘাত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা নির্ধারিত, একটাও তার টার্গেট মিস করে নাই। তার মানে হলো এই পাথরের বৃষ্টি যেই সকল ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য এসেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছেন, কেউ ঠেকাইতে পারে নাই। সুতরাং ওই সকল ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতির উপর কোনো আযাব চাপায়া দিতে চায়, ওই আযাব যাকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন দেয়, ওই ব্যক্তিকে দুনিয়াতে আর রক্ষা করার কেউ থাকে না। এই জন্য মুহতারাম হাজেরিন, আমাদের জন্ম যেহেতু হয়েছে একদিন মৃত্যু হবে কোনো সন্দেহ নাই, আমরা দুনিয়া থেকে চলে যাব। হাদিসের মধ্যে আসছে লা আদওয়া ওয়া লা তিয়ারা, সংক্রমণ কোনো রোগ ইসলামের মধ্যে নাই, সংক্রমিত হয় একজনের রোগ হয়েছে তার পাশে গেলে আরেকজনকে হয়, হাদিস বলতেছে এরকম সংক্রমক কোনো রোগ নাই। তার মানে হলো যত রোগ হয় ওকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, সরাসরি তার জন্যই ওই আযাবটা এসে থাকে।
আমাদের সচেতনতা কোনো এর বিরোধী না, আমরা সবাই সচেতন থাকব, কিন্তু আজাব আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিবেন তাকে রক্ষা করার ক্ষমতা কারো নাই। কিছু মানুষের কথা শুনলে খুব হাস্যকর মনে হয়। মোহতারাম হাজিরিন, কোনো ব্যক্তির যদি ক্ষমতা রক্ষা করার ক্ষমতা থাকতো, তাহলে আমাদের দেশ থেকে বা অন্য দেশ থেকে মানুষ মৃত্যুবরণ করত। আজকে একটা খবরে দেখলাম, ইতালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা 475 জন। ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এ পর্যন্ত যেই দিনে সবচাইতে বেশি মারা গেছেন সেই দিনটা হলো একদিনে 475 জন। তাহলে তারা মারা গেছে কেন? ওই দেশের সেনাবাহিনী আছে, অস্ত্র আছে, কত শক্তি আছে, এই সকল শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই আজাব দেয় সেই আজাব ঠেকানোর মতো শক্তি কারো আছে? মুহতারাম হাজিরিন, আমার মনে হয় একটা শক্তি আছে যা আল্লাহর আজাব থেকে প্রতিরোধ নয় নিজেকে বাঁচানো যেতে পারে। আল্লাহর আজাবকে প্রতিরোধ করার জন্য বলছি না, আল্লাহর আজাবকে ঠেকানো যায় না, আজাব থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে। এজন্য শব্দের ব্যবহারটা সুন্দর হওয়া চাই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই কথাটা মানানসই না। কত বড় বাহাদুর তুমি, মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে আর তুমি তার সাথে পাঞ্জা লড়বা, এত বড় শক্তি তোমাকে কে দিয়েছে? ওটার সাথে পাঞ্জা লড়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজাব পাঠায় দিবে, তুমি প্রতিরোধ করবা, এই ক্ষমতা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। নিজেকে যদি বাঁচাইতে পারো, এটা নিজের জন্য অনেক বড় পাওনা, এটা অনেক বড় সফলতা, এটা ওটার সাথে প্রতিরোধ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জলে এবং স্থলে যত বিপদ এবং বিপর্যয় আসে এগুলো বান্দার হাতের কামাই। অন্য আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে নিজের ভাগ্য পরিবর্তনের রাস্তায় না হাঁটে। বান্দা যখন নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের রাস্তায় চলে, তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন ঘটায়, অন্যথায় নয়। তার মানে হলো, যত আসমানি আজাব আজ পর্যন্ত পৃথিবীতে এসেছে এবং এখনো আসছে, এগুলো আমাদের হাতের কামায়ের জন্য এসেছে, আমাদের অন্যায়ের জন্য এসেছে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের নিকটবর্তী সময়ে দুনিয়াতে বেহায়াপনা বেড়ে যাবে। বেহায়াপনা, নির্লজ্জতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এমন কিছু আজাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন যার নাম তোমাদের পূর্বপুরুষের কেউ কোনোদিন জানবে না। এমন নতুন নতুন কিছু আজাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন যার সাথে তোমাদের আগে আর কোনোদিন দেখা হয় নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার মন বলছে বর্তমান সময়ের যে করোনা ভাইরাস সহ যত ভাইরাস আমাদের পৃথিবীর উপর আক্রমণ করেছে, এর আগেও আরো কিছু ভাইরাস আসছে না, এই পর্যন্ত যা এসেছে এগুলোর কোনো প্রতিষেধক কোনো ঔষধ মানুষের কাছে নাই, এগুলোর নাম এবং প্রকৃতি সম্পর্কে জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। নিশ্চিতভাবে রাসূলের ওই হাদিস মিথ্যা হইতে পারে না। রাসূল বলেছেন এমন এমন নতুন নতুন কিছু আজাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিবেন,
মুহতারাম হাজিরিন, আমার মন বলছে আমাদের অন্যায়ের পরিমাণ এত বেশি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাস্তি স্বরূপ এই আযাব দুনিয়াতে পাঠায় দিয়েছে। মুহতারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহর দেয়া আযাবকে প্রতিরোধ করা যায় না, তবে আমার মনে হয় আল্লাহ তাআলা যেই সকল বান্দাদের জন্য আযাব দেওয়ার জন্য এই করোনা ভাইরাস ছেড়ে দিয়েছেন ওই সকল ব্যক্তিদের নিজেকে তা থেকে রক্ষা করার একটা উপায় হলো কায়মুন উবাদকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা, এমন তওবা করতে হবে যে রাব্বুল আলামিন আমার জীবনে আমি যত অন্যায় করেছি সকল অন্যায়ের জন্য আমি তোমার কাছে অনুতপ্ত এবং লজ্জিত, তোমার কাছে ওয়াদা দিলাম আজ থেকে কোনো অন্যায় করব না। এই এইভাবে যদি আল্লাহকে বলতে পারেন, যেইভাবে বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, তাহলেই হয়তোবা আল্লাহ তাআলা আপনার উপর থেকে সেই আযাব সরায় নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য আযাব পাঠিয়ে দিয়েছেন, ওই বান্দা যদি আযাবটা আসার আগেই আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের মাফ চেয়ে এবং তওবা করে নিতে পারে খালেস অন্তরে, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠায় নেবে। অন্যথায় যাদেরকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়েছেন ওদেরকে নিয়েই যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, বলেছেন কোনো এলাকায় যদি এরকম কোনো মহামারী কোনো আযাব আসে খবরদার ওখানে তোমরা ঢুকবা না, নতুন কোনো ব্যক্তি ওখানে ঢুকবা না, আর ওখানে যারা আছো তারা ওখান থেকে বের হইবা না। তার কারণ হলো একটা এলাকার ভিতরে যখন কোনো আযাব আসবে ওই এলাকার ভিতরে কিছু ভালো মানুষও আক্রান্ত হবে। কি বলেন, ঘরে আগুন লাগছে পাশের বাড়ির মানুষও আক্রান্ত হয়, কি বলেন আক্রান্ত হয় না? পাশের বাড়িতে আগুন লাগলে আগুনের ধোঁয়াটা হইলেও তো আপনার বাড়িতে আসবে, এই যে আক্রান্ত হয় এতে কিছু ভালো মানুষও এই আযাবের মধ্যে গ্রেফতার হয় এবং দুনিয়া থেকে চলে যায়। এদের পরিণাম কি? এরা কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদদের কাতারে শামিল করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের মাধ্যমে কিছু মানুষদেরকে হেদায়েত দিতে চান, কিছু মানুষদেরকে সৎ পথে ফিরায় আনতে চান, আর কিছু মানুষদেরকে শহীদ হিসাবে গ্রহণ করতে চায়। এই জন্য আল্লাহর নবী বললেন তোমরা যারা আক্রান্ত এলাকায় আছো ওখান থেকে কেউ বের হইবা না, ওখানে থাকো, তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে তুমি শহীদদের কাতারে শামিল হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য তা বের হওয়া নিষেধ, নতুন করে যাওয়াও নিষেধ, তুমি ওখানে বাহাদুরি দেখানোর জন্য যাও না, তুমি ভালো এলাকার মধ্যে আছো ওখানেই থাকো। এই জন্য মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আযাব পাঠায় দিয়েছে, এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে বলতে হবে, একমাত্র আল্লাহই পারেন আপনাকে আমাকে বাঁচাইতে, এর প্রতিকার করার প্রতিরোধ করার কোনো ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই, কোনো ব্যক্তিরও নয়, কোনো দেশেরও নয়, কোনো প্রেসিডেন্টের নয়, কোনো প্রধানমন্ত্রীরও নাই। কি আছে? আল্লাহর নবী বললেন যখন এরকম কোনো পরিস্থিতি আসে আল্লাহর কাছে বলবা, কিভাবে বলবা? আল্লাহুম্মা, বলেন ইন্নি আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওমিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারসি
والجنوني والجنوني والجذامي والجذامي ومن سيء الأسقام বেশি বেশি এটা পড়বেন, এটা মুখস্থ না করতে পারলে অন্তত আল্লাহর কাছে বলবেন রব্বুল আলামিন আমাদেরকে এই মরণব্যাধি ভাইরাস থেকে বাঁচান, তার কাছে মাপ চাবেন, তার কাছে গুনাহের ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা অনেক দয়াশীল, অনেক দয়াশীল। আল্লাহ তাআলা চাইলে আপনাকে বাঁচায় দিবেন। আমার একটা ঘটনা মনে পড়ল, একদিন একজন ব্যক্তির অন্তরের ভিতরে একটা নারা দিল যে হায় যার জমিনে বসবাস করি, যার রিজিক খাই, তার এত অন্যায় করি, কিয়ামতের ময়দানে আমাকে না জানি কোন অবস্থায় পড়তে হয়, আমাকে না জানি কি কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এই কথাটা তার অন্তরের ভিতরে একবার একটু নাড়াচাড়া দিয়ে উঠল। উনি 99টা খুন করছে। আমি একটা কিতাবের মধ্যে পড়েছিলাম এই লোকটা কয়টা খুন করছে, খুন করা অনেক বড় অপরাধ না? হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি আরেকজন ব্যক্তির রক্তপাত করে, খুন করে, হত্যার সাথে জড়িত, এমনকি ইশারা পর্যন্ত দিয়া হলেও যদি জড়িত হয়, হত্যার জন্য শুধু ইশারা দিছে, এতটুকু ইশারা করার মাধ্যমে হত্যার কাজে সে জড়িত হয়েছে, হাররুমা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেয়, কত বড় অপরাধ! হত্যার কাজে শুধুমাত্র ইশারা পর্যন্ত করলেও তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দেয়। এই কথা মনে করে ওনার অন্তরের ভিতরে একটু কেঁদে উঠল, হায় তাহলে আমার কি হবে। কিন্তু উনি নিরাশ হন নাই, নিরাশ না হয়ে উনি খুঁজতে শুরু করলো, তাহলে আমার ভালো হওয়ার রাস্তা কি। উনি যার সাথে দেখা হয় তাকেই জিজ্ঞেস করে যে ভাই আমি ভালো হইতে চাই, ভালো হওয়ার জন্য দিক নির্দেশনা কার কাছ থেকে আমি পাইতে পারি। এক পর্যায়ে একজন ব্যক্তি তাকে বলল অমুক পাদ্রির কাছে তুমি যাও, ইহুদি পণ্ডিত তার কাছে তুমি যাও। তার কাছে উনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমি তো অনেক বড় অপরাধী, আল্লাহর জমিনে সবচাইতে বড় গুনাহগার, তো আমার ভালো হওয়ার দরকার, তো কিভাবে ভালো হইতে পারি এটার দিক নির্দেশনার জন্য আমি আপনার কাছে এসেছি। উনি জিজ্ঞেস করলেন তোমার অপরাধের ধরন কি। উনি বললেন যে আমি এই পর্যন্ত 99টা খুন করছি। এলেমের কমতির কারণে ওই পাদ্রি তাকে বলছে এত বড় অপরাধ অপরাধ করেও তুমি আবার ক্ষমা চাওয়ার আশা করতেছ, তোমার তো ক্ষমা পাওয়ার কোনো রাস্তাই নাই। এই ব্যক্তির মেজাজ খারাপ হইতে শুরু করলো। কি বলে, ওই যে আগের তো অভ্যাসই আছে, খুন করা এটা তার নেশা, এটা তার আস্তে আস্তে মেজাজ খারাপ হইতে লাগলো যে আমার যদি কোনো রাস্তাই না থাকে তাহলে আমি আর একটা বাদ রাইখালাম কি, সাথে তরবারি ছিল এটা দিয়ে এক কোপ দিয়ে ওই পাদ্রিকে শেষ করে দিছে। 100টা খুন হইল, 100টা খুন করার পরে তার অন্তরের ভিতরে এখনো আবার সেই হেদায়েতের বাতি আবার জ্বলতে শুরু করেছে। আমি 100টা খুনি হতেও পারি, 100 জনকে খুন করতেও পারি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক বেশি বড়, তার ক্ষমাটাও তো অনেক বেশি বড়, সুতরাং আমি নিরাশ হতে পারি না, আমার সামনে যেতেই হবে। উনি আবার খুঁজতে শুরু করলেন। উনি বললেন সর্বশেষ একজন ব্যক্তি এক আল্লাহর ওলির সংবাদ দিলেন, তুমি আল্লাহর অমুক ওলির দরবারে যাও, তার কাছে যাও, সে তোমাকে হেদায়েতের রাস্তা বলে দিবে। শেষ পর্যন্ত উনি যাইতে যাইতে ওই ওলির দরবারের দিকে রওনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফয়সালা তার জন্য হাজির হয়ে গেছে,
অর্থাৎ তার হায়াতের সীমানা শেষ হয়ে গেছে, রাস্তার ভিতরে আজরাইল আয়েশা তাকে সালাম দিছে। বুঝছেন তো, আল্লাহর ওলির দরবারে যাওয়ার আগেই রাস্তার ভিতরে আজরাইল এসে হাজির হয়ে গেছে, এই ব্যক্তি আজরাইলকে দেখে চিনে ফেলেছে। অনুরোধ করলেন, আমাকে অমুক আল্লাহর ওলির কাছে আমি যাচ্ছি, তার কাছে আমাকে একটু যাওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন হলো এই, যখন কোনো ব্যক্তির হায়াতের সীমানা শেষ হয়ে যায় তখন তাকে এক সেকেন্ড সামনে সময় দেওয়ার কোনো আইন আমার কাছে জানা নাই, এই জন্য আমি তা আপনাকে সময় দিতে পারবো না, অপারক, আমাকে আমার কিছু করার নাই বলে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তার প্রাণ নিয়ে গেছে। রাস্তার ভিতরে লাশটা পড়ে আছে। নিয়ম হলো যখন কোনো ব্যক্তি মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার প্রাণটা নেওয়ার জন্য হাজির হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো আল্লাহর ওলি মৃত্যুবরণ করে, যখন কোনো আল্লাহর পছন্দের বান্দা মৃত্যুবরণ করে, যখন কোনো ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেই ব্যক্তিটা পরকালে জান্নাতি হবে তার প্রাণটা জান্নাতের অনেকগুলো ফেরেশতা তাকে নেওয়ার জন্য ইস্তেকবাল করতে আসে। জান্নাতের রহমতের ফেরেশতাগুলো তাকে ইস্তেকবাল করে নিয়ে যায়, রেশমি রুমালে করে, সুন্দর করে, সযত্নে, সম্মানের সাথে তার প্রাণটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লিগিনদের মধ্যে তার প্রাণটাকে রেখে দাও। আর যদি অভিযুক্ত ব্যক্তি, আসামি, জাহান্নামের কোনো আসামি দুনিয়া থেকে চলে যায় তখন আজাবের ফেরেশতারা তার প্রাণটাকে নিতে আসে। এই ব্যক্তি যখন মারা গেছে এই ব্যক্তির প্রাণটা নেওয়ার জন্য দুই প্রকারের ফেরেশতা হাজির হয়েছে, আজাবের ফেরেশতারাও হাজির, রহমতের ফেরেশতারাও নিতে হাজির। রহমতের ফেরেশতারা বলতেছে এই ব্যক্তির রেজাল্ট ভালো হবে, এই ব্যক্তি জান্নাতি হবে, সে তো ভালো উদ্দেশ্যে এক আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রাস্তায় আছে, সে এই জন্য তার প্রাণটা আমরা নেওয়ার জন্য এসেছি। আজাবের ফেরেশতারা বলে এই ব্যক্তি যদিও ভালো হওয়ার জন্য যাচ্ছে কিন্তু আল্লাহর ওলির দরবারে এখনো হাজিরও হয় নাই, এখনো সে ভালো কোনো আমলও করে নাই, সারা জীবন গুনাহের কাজ করে এসেছে এবং কি সে 100টা খুন করেছে, অতএব এই ব্যক্তি জাহান্নামী হবে, তার প্রাণটা আমরা নিয়ে যাব। দুই দল ফেরেশতা তর্ক বিতর্ক করছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাধানের জন্য হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডাক দিলেন, জিব্রাইল সঙ্গে সঙ্গে তুমি এই যে এখন এই দুই দল ফেরেশতার মাঝে মীমাংসা করে দিয়ে আসো এবং এমনভাবে মীমাংসা করবা যাতে কোনো দল ফেরেশতা তোমার প্রতি অসন্তুষ্ট না হয়। বুঝলেন তো, মীমাংসাটা এমনভাবে করতে হবে কেউ যেন তোমার প্রতি অসন্তুষ্ট না হয় এমনভাবে, কারণ জান্নাতি ফেরেশতাদের পক্ষে দিলে, রায় দিলে জাহান্নামের ফেরেশতারা তোমার উপর অসন্তুষ্ট হবে। আবার উল্টা যদি হয়, জাহান্নামী ফেরেশতাদের পক্ষে রায় দিলে জান্নাতি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তোমার উপর অসন্তুষ্ট হবে। হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন রব্বুল আলামিন ঠিক আছে, উনি সঙ্গে সঙ্গে চলে আসলেন, এসে বলতেছে তোমাদের মাঝে তর্ক বিতর্ক কি জন্য হচ্ছে? উভয় দল ফেরেশতা বলল এই জন্য হচ্ছে। হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন সমাধানটা এভাবে করতে হবে, এই ব্যক্তির লাশটা যেই জায়গায় পড়ে আছে, যেখানে পড়ে আছে এইখান থেকে জায়গাটা মাপতে হবে, জায়গাটার দূরত্ব মাপতে হবে, এইখান থেকে নিজের বাড়ি কত দূর আর যেই আল্লাহর ওয়ালির বাড়ির দিকে যাচ্ছে এই রাস্তাটুকুর দূরত্ব কতটুকু, ওনার
যেই রাস্তা যেই পাশের রাস্তাটা কম হবে ওনার রেজাল্ট ওই দিকে হবে। যদি এমন দেখা যায় যেই এলাকার যাচ্ছেন যেই আল্লাহর ওলির বাড়ির দিকে যাচ্ছেন ওই পাশের রাস্তাটা কম হয় তাহলে তার রেজাল্ট হবে ভালো এবং সে হবে জান্নাতি। আর যদি উল্টা হয় যে ওই পাশের রাস্তাটাই বেশি আর ওনার নিজের বাড়ির এলাকার রাস্তাটা হলো কম তাহলে সে জাহান্নামী হবে এবং তার ফেরেশতার প্রাণটা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আসলে অবস্থা ছিল এই, যেই আল্লাহর ওলির বাড়ির দিকে যাচ্ছে ওই রাস্তাটাই মূলত বেশি ছিল। আল্লাহ তো সব কিছু জানেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের মহাব্বতের ভিতরে একটু জোশ এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন তো গফফারুজ যুনুব, ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে সংকুচিত করে দিলেন, জমিনকে বললেন জমিন সংকুচিত হয়ে যাও, আমার এই বান্দা যেই দিকে যাচ্ছে ওই পাশের রাস্তাটা সংকুচিত হয়ে যাও। ফেরেশতারা মেপে দেখলেন আল্লাহর ওলির বাড়ির দিকে যেদিকে যাচ্ছে ওই পাশের রাস্তাটাই অল্প একটু কম। হাদিসের মধ্যে আসছে সম্ভবত আজরাইলকে দেখে যখন এই ব্যক্তিটা জমিনের মধ্যে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়ার পরেও ওই ব্যক্তির ভিতরে এই প্রচেষ্টা আছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি আধা হাত সামনে আগাইতে পারি তাহলেও এই প্রচেষ্টার মধ্যে আমি অলসতা করব না, আমি যেহেতু আল্লাহর ওলির বাড়ির দিকে যাচ্ছি যদি আধা হাতও আগাইতে পারি তাহলেও আমি আগাইতে থাকব, হামাগুড়ি দিয়ে একটু আগাইছিল, এই এতটুকুই সে আগানো। দেখলো যে ওই পাশের রাস্তাটাই সংক্ষিপ্ত এবং ছোট, তখন ফয়সালা হলো এই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ যদি নাও করে থাকে শুধুমাত্র ভালো হওয়ার নিয়তে যাচ্ছে এই জন্য আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এইটা যদি হয় আল্লাহর পরিচয় তাহলে আমরা তো আর তার মতো 99টা খুন করি নাই। যত বড় গুনাহই হোক না কেন আপনার, এমনও গুনাহ যদি হয় যা জমিনে পুরা জমিনটাকে ভরাট করে নিবে, বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ যদি এক মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেয় আল্লাহর কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দা যারা গুনাহ করে করে নিজেদের উপর তোমরা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে বিন্দু মাত্র নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারেন। এই জন্য মহতারাম হাজিরিন আল্লাহ বলতেছেন আমি কিন্তু বান্দার সব গুনাহ ক্ষমা করে দেই। আর হাদিসের মধ্যে আসছে গুনাহ থেকে পরিপূর্ণভাবে নিজেকে নিষ্পাপ করার একটা উপায়, সেটা হলো তাওবাতুন নাসুহা, পরিপূর্ণভাবে খালেস অন্তরে তাওবা করা। এই জন্য মহতারাম হাজিরিন তাওবা করার তাওবাটা আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার জন্য শর্ত হলো সঙ্গে সঙ্গে ওই গুনাহটা ছেড়ে দিতে হবে যেই গুনাহ থেকে আপনি তাওবা করছেন, যেই গুনাহের কারণে আপনি তাওবা করতেছেন ওই গুনাহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে আর আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে এবং ভবিষ্যতে ওই গুনাহটা দ্বিতীয়বার আর না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই কাজটা যদি কোনো গুনাহগার করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে নিষ্পাপ করে দেয়। এই জন্য মহতারাম হাজিরিন নিশ্চিত আমাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মাঝে মাঝে আযাব চাপায় দেন।
করোনা ভাইরাসটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি আযাব যা আমাদের অন্যায়ের কারণে এসেছে। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদের গুনাহ ছেড়ে দেওয়ার কোনো বিকল্প নাই এটা থেকে বাঁচার জন্য। এটার ছোবল থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ আযাব থেকে বাঁচাও, তুমি ছাড়া কেউ আমাদেরকে এই আযাব থেকে বাঁচাতে পারে না, আমাদেরকে বাঁচানোর মতো তুমি ছাড়া আর কেউ নাই যদি আল্লাহকে বলা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করলে তাহলে এটা থেকে বাঁচা যেতে পারে। আমাদের আরেকটা প্লাস পয়েন্ট আছে, এই অন্যান্য নবীদের জন্য এত সুবিধা ছিল না, আখিরি নবীর উম্মতের জন্য যতটা সুবিধা আছে। রাসূল বললেন, ইন্না উম্মতি মারহুম মারহুমাতুন, আমার উম্মতের একটা বৈশিষ্ট্য হলো তারা হলো মারহুম। আমার উম্মতের বৈশিষ্ট্য কি? আমার প্রত্যেকটা উম্মত হলো মারহুম। মারহুম শব্দের অর্থ বুঝেন তো? এটা আরবি শব্দ। মারহুম বললে আমরা মনে করি এই লোকটা মারা গেছে। মারহুম মানে কি? মরহুম অমুক নাকি? আমরা বলি না মরহুম আবদুল্লাহ মানে কি? মৃত আবদুল্লাহ নাকি? এটা বোঝার কোনো সুযোগ নাই। মারহুম মানে মৃত না, মারহুম শব্দের অর্থ হলো যার উপর রহম করা হয়েছে। আমার প্রত্যেকটা উম্মতের উপর আল্লাহ তাআলার তরফ থেকে রহম বরাদ্দ করা হয়েছে, এটা হলো তার অর্থ। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বরাদ্দ করা আছে, আমার উম্মতের উপর আল্লাহ তাআলা রহম করবেন, এটা আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করা। কিন্তু আমার উম্মতের উপর রহম কিভাবে করা হলো? আমার উম্মত কোনো অন্যায় করবে না, কোনো গুনাহ করবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত আল্লাহ তাআলার আইনে অপরাধ করবে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার তরফ থেকে রহম। কিভাবে? আমার বান্দা যখন গুনাহের কাজ, আমার উম্মত যখন গুনাহের কাজ করবে, এই গুনাহের মধ্য থেকে কিছু গুনাহ এমন আছে যেই গুনাহ করলে একজন ব্যক্তি জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যায়। আমার কোনো উম্মত যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত কোনো গুনাহ করে বসে, আর আমার উম্মত যদি সেই গুনাহ থেকে তওবা নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে কিছু আযাব দিয়ে দেয়। কি আযাব? আযালাযিল ওয়াল বালাবিল, আমার উম্মতের আযাব হলো মাঝে মাঝে একটু ভূমিকম্প আসবে, বিপদ মুসিবত ভাইরাস আসবে। কারণ কি? ওই যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হওয়ার মতো গুনাহ করেছে আমার উম্মত, এই জন্য তাদেরকে দুনিয়াতে কিছু ভূমিকম্প আসবে, দুনিয়াতে ভাইরাস রোগ আসবে, এই রোগগুলো আমার উম্মতকে কষ্ট দিবে, আযাব দিবে দুনিয়াতে, আর এটাই হলো তার জন্য রহম। কারণ কি? এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হওয়ার মতো গুনাহ করেছে, তওবা করে নাই, তার উপর ভূমিকম্প এসেছে, এই ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ওই গুনাহের শাস্তি হিসেবে শাস্তি দিয়ে দিয়েছে, পরকালে কিয়ামতে যাওয়ার পরে তাকে আর জাহান্নামে দেওয়া হবে না। সুবহান, এই জন্য হলো আমার উম্মত রহম প্রাপ্ত। মুহতারাম হাজিরিন দেখেন, আমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত গুনাহ করলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে একটু আযাব দিয়ে, একটু অসুস্থতা দিয়ে, একটু ভূমিকম্প দিয়ে, একটু ঘূর্ণিঝড়ের মাধ্যমে, সিডরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার হিসেবে শাস্তি দিলেন, কিন্তু পরকালে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, এটা আমার আপনার জন্য রহম কিনা? কারণ দুনিয়ার শাস্তি জাহান্নামের শাস্তির তুলনায় খুবই নগণ্য, খুবই তুচ্ছ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী অনেক আগেই বলে গেছেন আমার উম্মতের উপর এরকম কিছু আযাব আসবে। অনেক গুনাহ দেখেন আমাদের
প্রত্যেকের জীবনে আছে, যেগুলো করেছি তৌবাও করি নাই, আছে না? তৌবাও করি নাই এরকম অনেক গুনাহ আছে। এই জন্য ওই সকল গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আজাব পাঠায় দেন। এই জন্য এই উম্মতের উপর আল্লাহ তাআলার রহম বরাদ্দ করা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আছে, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি ওয়ালা ইয়াসমাউ সুমুদ দুআ ইযা মা ইউনজারুন। বলুন হে নবী, নিশ্চয়ই আমি তোমাদেরকে ওহির মাধ্যমে সতর্ক করছি, কিন্তু বস্তুত ওয়ালা ইয়াসমাউ সুমুদ দুআ ইযা মা ইউনজারুন, যখন তাদেরকে সতর্ক করা হয়, কিন্তু যারা আসলে বধির তারা তো আসলে এটা শুনে না। যে সকল মানুষদেরকে ওহির মাধ্যমে সতর্ক করা হয় কিন্তু তারা এটাকে কানেই নেয় না, আল্লাহ তাআলা তাদেরকে বধির বলেছেন। ওয়ালা ইমাসসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর ওই সকল মানুষ যারা পরকালকে বিশ্বাস করে না, তাদেরকে যদি কোনো আযাবে গ্রেফতার করে, কোনো দুনিয়াতে কোনো আযাব আসে, তখন তারা বলে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমরা আসলে প্রকৃতপক্ষেই জানেন। এই জন্য মহতারাম হাজিরিন, আমাদের উপর যখনই কোনো আযাব আসে, এই আযাবের ভিতরে সবর করতে হবে এবং আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাইতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য মহতারাম হাজিরিন, আমরা সবাই প্রত্যেকেই যেহেতু অপরাধী, প্রত্যেকেই যেহেতু অনেক অন্যায় করেছি, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলার কোনো আইনের লঙ্ঘন হয় নাই, এরকম বলার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে পাওয়া যাবে না। সুতরাং যেহেতু আমরা সবাই অপরাধী, আল্লাহ তাআলার কাছে তওবা করা চাই, আর তওবা করলেই হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার আযাব থেকেও রক্ষা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার এই মরণব্যাধি ভাইরাস থেকেও যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। বলুন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم يا رب العالمين مهرباني করে আমাদের সবাইকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের জীবিতদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার জমিনে তোমার আকাশের নিচে আমাদের চাইতে অধিক গুনাহগার আর কেউ নাই। ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহগার আর তুমি তো গাফফারুজ জুনুব। ইয়া রব্বুল আলামিন, মেহরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফারুজ জুনুব নামের ইজ্জতে মেহরবানি করে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের হায়াতের এই সময় পর্যন্ত অনেক গুনাহ সংঘটিত হয়ে গেছে, তোমার অনেক হুকুমের সাথে বেয়াদবি হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার অনেক নিয়ামতের সাথে নাশুকরি হয়ে গেছে। রব্বুল আলামিন, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে এই সকল গুনাহগুলো হয়ে গেছে। ইয়া রব্বুল আলামিন, মেহরবানি করে তুমি আমাদের ওই সকল গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফারুজ জুনুব নামের ইজ্জতে মেহরবানি করে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের ওই সকল গুনাহগুলো তোমার গাফফার নামের ইজ্জতে মাফ করে দাও। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই,
আয়াল্লাহ আমাদের মা বাবা সহ যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে কি হালাতে আছে জানি না, মেহরবানি করে তাদের প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মাওলাই করিম, মা বাবা হারা সন্তানদেরকে নিয়ে তোমার শাহি দরবারে হাত বাড়াইলাম। মাওলাই করিম, তোমার শিখানো দোয়াকে দোয়ার মাধ্যমে মা বাবার জন্য আমরা দোয়া করি, রব্বির রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার শিখানো দোয়াকে ওসিলা করে মেহরবানি করে আমাদের সব আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মৃতদেরকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবিতদেরকেও তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশ্বের সকল মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। রব্বুল আলামিন, পৃথিবীর যত জায়গায় মুসলমানদের উপর বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, মেহরবানি করে ওই সকল মাজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, জালেমদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের সবাইকে মরণব্যাধি ভাইরাস থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাব। মাওলাই করিম, আমাদের সবাইকে কুষ্ঠরোগ, দবল রোগ এবং মাতাল হয়ে যাওয়ার মতো অসুস্থতা থেকে এবং আমাদেরকে সকল প্রকার ভাইরাস রোগ থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বিশ্বের সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, নিঃসন্দেহে তোমার আজাব এটা। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে এই আজাব এসেছে, মাওলাই করিম মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার আজাবকে তুমি উঠায় নিয়ে যাও। ইয়া রব্বুল আলামিন, মেহরবানি করে এই আজাবের সুবল থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের ফ্যামিলি মেম্বার সবাইকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সকল আত্মীয় স্বজনকে হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, বিশ্বের সকল মুসলমানকে তুমি হেফাজত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়াকে কবুল করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন, আমিন। برحمتك يا أرحم الراحمين.